মেহনাজ, আসসালামু আলাইকুম। আমি মেহনাজ, আপনাদের বিশেষ অনুরোধে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল করছি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা কটন হিজাব নির্বাচন করতে হবে, এবং অবশ্যই দেখতে হবে এটা সফট কিনা। ওকে, এরপরে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। হিজাবটার একটা সাইড সুন্দর মতো নির্বাচন করতে হবে, যে কোন সাইডটা কোন দিকে রাখতে চান আপনারা। যে সাইডটা বড় করবেন সে সাইডটা বড় দিকে রাখবেন, যে সাইডটা ছোট থাকবে অর্থাৎ ভেতরের দিকে থাকবে সেই সাইডটা ছোট করবেন। প্রথম স্টেপটা এভাবে নিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরের স্টেপটা উপর থেকে একটা এভাবে তুলে দেওয়া হবে, তারপরে আর একটা স্টেপ। এই হলো তিনটা স্টেপ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো এই তিনটা স্টেপ একসাথে দুই হাতে নিয়ে 1 2 3 এভাবে নিয়ে প্রথমের যে বড় সাইডটা সেটার প্রথম ভাগটা অর্থাৎ বড় সাইডের পার্টটা নিয়ে আমরা এভাবে পেঁচিয়ে দেব। এভাবে পেঁচিয়ে যেদিকে আমরা বড় রাখবো হিজাবের অংশটা ঠিক সেই দিকে দিয়ে দিব। বাস হয়ে গেল, খুবই সিম্পল একটা স্টেপ। এটা আপনারা যে কেউ প্র্যাকটিস করলে, একবার প্র্যাকটিস করলে পেরে যাবেন, কঠিন কিছুই না তেমন, এবং আমার থেকেও অনেক ভালো করতে পারবেন। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, জানি না কত ভুল হলো। এরপরে এখানে তিনটা বা দুটো পিন লাগিয়ে দেবেন, 1 2 3। ওকে, যার যেমন ইচ্ছা, আর কোথাও কোনো পিন লাগাতে হবে না। আমি শুরুতেই বলে নিয়েছি হিজাব হতে হবে সফট এবং কটন, তাহলে এত বেশি পিনের দরকার নেই। হয়ে গেল আমার হিজাব বাঁধা, এভাবে আপনারা করতে পারবেন। আল্লাহ হাফেজ।